হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজি হয়েছি কুইন অফ তিয়ার্স কে গ্রামের এপিসোড টেন নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক এই এপিসোডের শুরুতে আমরা হিউনুয়ের বড় বোন আর ভাইকে দেখতে পাই গ্রামে যাদের বিজনেস ভালোভাবে চলছিল না তাই তারা এখানে বলা বলি করে যে হিও আর হেইনের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তারা তো রাস্তায় চলে আসবে কেননা হেইন আর হিওঙ্গুয়ের বিয়ের সময় হেইন এই গ্রামে দুটো বিল্ডিং কিনেছিল যে দুটো বিল্ডিংয়ে তারা দুজন থাকে তাই হিয়ং আর হেইনে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো হেইন এই দুটো বিল্ডিং আবারও নিয়ে নেবে আর তখন তাদের কি হবে তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা সিউলে এসে হেইনকে মানাবে যেন সে হিয়ংকে ডিভোর্স না দেয় আর এদিকে আমরা হিয়ংকে তার ফ্রেন্ড ইয়ানের সাথে দেখি তার ফ্রেন্ড ইয়ান এখানে তাকে বলে যে একটা কথা মনে রাখিস হেইনের কাছে যেন আবার ধরা খাস সে যেন বুঝতে না পারে যে তুই তার ফেক কেয়ার করছিস না তুই তো জানিসই হেইন আর তার বাবা যদি এটা জানতে পারে তাহলে তোর কি অবস্থা করতে পারে তো এখানে হিউমু বলে তুমি চিন্তা করো না তুমি আর আমি এই বিষয়টা জানি যদি তুমি না জানাও তাহলে এমন কিছুই হবে না এখন হিউমু কি সত্যি সত্যি হেইনের সাথে নাটক করছে নাকি শুধু নিজের ফ্রেন্ডের সামনে বানিয়ে বানিয়ে বলছে তা আমরা পরেই জানতে পারবো তো এর পরের সিনে আমরা হিউমু বড় ভাই আর বোনকে সিউলে পৌঁছে যেতে দেখি আর এরপরে তারা হেইনের অফিসে আসে সেখানে রিসেপশনিস্টকে তাদের ফ্যামিলি ফটো দেখিয়ে বলে যে আমরা হেইনের পরিবারেরই সদস্য তাই আমাদেরকে দেখা করতে দিন হেইনের সাথে কিন্তু যেহেতু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না এই কারণে রিসেপশনিস্ট রাজি হয় না আর তারা তাকে মানানোর চেষ্টা করে কিন্তু তখনই সেখানে হেইন চলে আসে আর সে তাদের দুজনকে চিনতে পারে এরপরে তারা একসাথে বসে কথা বলতে থাকে এখানে হিওমের বড়ো বোন তাকে বলে যে দেখো ছোটোখাটো নানা ঝগড়া তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়েই থাকে এ যেমন আমাকেই দেখো আমার আর আমার হাজব্যান্ডের মাঝে এসি অফ করা নিয়ে ঝগড়া হতে থাকে কিন্তু একটু পরে আবার তা ঠিক হয়ে যায় আর তুমি আর হিউঙ্গও একে অপরকে ভালোবেসেই তো বিয়ে করেছিলে তোমরা একসাথে থাকো একসাথে খাবার খাও তো যখনই সে ডিভোর্সের প্রসঙ্গে আসতে যাবে তখনই সেক্রেটারি চলে আসে আর হেইনকে বলে যে মিস্টার হামানের সাথে এখনই দেখা করতে যেতে হবে তা না হলে লেট হয়ে যাবে তো এখানে হিউংর বোন আর ডিভোর্সের বিষয়টি বলতে পারে না আর এই কারণে সে হেইনকে বলে আমার ফোন নাম্বারটি তোমার মোবাইলে সেভ করে নাও আমি যা বলার মেসেজে বলে দিব তো এরপরে তারা সবাই নিজ নিজ রাস্তায় চলে যায় তো এরপরে হেইন মিস্টার হামানের সাথে দেখা করার জন্য ভিআইপি রেস্টুরেন্টে চলে আসে কিন্তু সেখানে সে ইয়ং সংকে দেখতে পায় যে মিস্টার হামানের মেয়ে আঘাত পেয়েছে যার কারণে সে মিটিং ছেড়ে চলে গিয়েছে তো এখানে হেইন বলে যে সে মিটিং ছেড়ে এভাবে কিভাবে যেতে পারে ইয়ংসং এখানে তাকে বলে কারণ সে একজন ফ্যামিলি ম্যান আর হেইন বলে হ্যাঁ এই কারণেই তো সে চারটা বিয়ে করে রেখেছে আমি এখানে সব কিছু প্ল্যানিং করে এসেছিলাম ফ্লোরের ডিজাইন থেকে নিয়ে সব কিছু কিন্তু কোনো লাভই হলো না আর তখন ইয়ংসং বলে এটা তো ভালো হয়েছে আমি জানি তার পছন্দ কেমন সো আমি তোমাকে হেল্প করতে পারবো তো এখানে হেইনও তাকে জিজ্ঞাসা করে যে তার কেমন স্টোরের ডিজাইন পছন্দ তো ইয়ংসং এখানে তাকে বলতে থাকে আর অন্যদিকে আমরা হিয়ংকে তার অফিসে দেখতে পাই যে কিনা তার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে হেইন মিস্টার হারমানের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু সেখানে ইয়ংসংও আছে আর এটা শুনে তার মোটেও ভালো লাগে না এরপরে সে আরও জানতে পারে যে আজকে তার বড় বোন আর ভাই হেইনের সাথে দেখা করতে এসেছিল তো এর সিনে আমরা মিস ওনকে দেখতে পাই যে কিনা হেইনকে মেসেজে লিখছিল যে দেখো তোমাদের মাঝে যাই কিছু হয়েছে আমি জানি যে দোষ হলো হিয়ময়েরই কিন্তু এরকমভাবে তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া তো ঠিক না তুমি ডিভোর্সের বিষয়ে আরেকটি বার ভেবে দেখো হিয়ংও তো পাগল উল্টাপাল্টা কথা বলে তুমি ওর কথাগুলোকে সিরিয়াসলি নিও না এই লিখে সে মেসেজ সেন্ড করে দেয় আর এরপর পরই তার কাছে হিওমুয়ের কল আসে হিয়ংও এখানে বলে তোমরা এখানে কেন এসেছিলে তখন মিস ওন বলে যেন হেইন তোমাকে ডিভোর্স না দেয় আর আমি মেসেজে এটা লিখে তাকে সেন্ড করে দিয়েছি আর তখন হিয়ংও বলে আমি এখনও ডিভোর্সের বিষয়ে হেইনকে কিছু জানাইনি এটা তুমি কি করলে আর এরপরে সে হেইনকে কল দেয় কিন্তু হেন তখন ওয়াশরুমে গিয়েছিল যার কারণে ইয়ংসং তার ফোন সুইচ অফ করে দেয় আর এরপরে হেইনকে জিজ্ঞাসা করে যে তোমার হাজবেন্ড কোন ধরনের মানুষ তখন হেইন বলে অনেক ভালো তুমি দেখলে না আমার জন্য সে জংলি শুকুরের সামনে এসে পড়েছিল তো এরপরে ইয়ংসং বলে আমি দেখেছিলাম তাকে তোমাকে বাঁচাতে আসার আগে সে হেজিটেড ফিল করছিল তখন হেইন বলে এটাই তো পার্থক্য তোমার আর হিয়ং মধ্যে যখন ওই জঙ্গলি শুকরটি আমার ওপরে অ্যাটাক করতে এসেছিল তখন তুমি দেখছিলে হিউমুকে কিন্তু হিউংউই আমাকে বাঁচাতে এসেছিল তখন ইউনসুং তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি সত্যিই মনে হয় যে হিউং তোমাকে ভালোবাসে হেইন বলে যে হ্যাঁ আমি জানি না তোমার কাছে ভালোবাসা মানে কি কিন্তু আমার কাছে ভালোবাসা মানে হলো সবসময় সুখে দুঃখে একে অপরের পাশে থাকা কোনো পরিস্থিতিতেই একে অপরকে ছেড়ে না যাওয়া যতটাই ঋণের মধ্যে থাকুক না কেন তাকে ছেড়ে না যাওয়া এটাই আমার কাছে ভালোবাসা আর এই কথাগুলোই কিন্তু হিউঙ্গু হেইনকে চার বছর আগে বলেছিল এরপরে হেইন কিছুটা সময় চুপ থেকে বলে যে হিউং আমার জন্যই এই সব কিছু করছে আর তখন ইয়ংসং বলে যখন কোনো মানুষ কোনো বিষয় নিয়ে শিওর থাকে না তখন এইভাবে থেমে কথা বলে আর হেইনকে দেখেও বোঝা যাচ্ছিল যে সে কনফিডেন্ট নয় আর তাই সে ড্রিঙ্কস করতে শুরু করে তো এরপরে সিনে আমরা দেখতে পাই হিয়ং ও হেইনের জন্য অপেক্ষা করছিল তখনই গাড়ি নিয়ে ইয়ংসং সেখানে চলে আসে আর হেইন গাড়ির মধ্যেই শুয়েছিল তখন হিয়ং কাছে এলে ইয়ংসং বলে যে সে ড্রিঙ্কস করেছে আর তখন হিয়ং বলে যে তুমি তাকে কতটা ড্রিঙ্কস করিয়েছ যে সে নিজের জ্ঞানেও নেই আর তখনই হেইন উঠে পড়ে আর এরপরে হিয়ংগো তাকে ধরে আর এরপরে ইয়ংসং বলে যে তুমি কালকে সকালে অরেঞ্জ জুস খেয়ে নিও কেননা তার মাধ্যমেই তোমার হ্যাংওভার কাটে হিয়ংয়ের তো এখানে অনেক রাগ ওঠে কিন্তু তখন সে হেইনকে নিয়ে চলে আসে আর সে হেইনকে বলে যে তুমি তো কখন এতটা ড্রিঙ্কস করো না আজকে হঠাৎ এত বেশি ড্রিঙ্কস কেন করলে তখন হিন বলে আজকে থেকে আমি নতুন নতুন জিনিস ট্রাই করব। কেন না আমি ছোটোবেলা থেকেই ডিফারেন্টভাবে নিজের লাইফ লিড করেছি যেন হেলদি এবং লং একটা লাইফ লিড করতে পারি কিন্তু এখন যেহেতু তা হচ্ছে না তাই আমি এখন থেকে নিজের মতো করে বাঁচব যা মনে হয় তাই করব কেউ আমাকে ধোকা দিলে তাকে মেরে ফেলবো কেউ এখানে ভয় পেয়ে যায় তখন হেইন বলে তোমাকে আমি কিছু করব না কেননা তুমি তোমাকে ধোকা দিবেই না তো এরপরে হিউমো হেইনকে জিজ্ঞাসা করে তোমার ফোন কোথায় তখন হেইন তার ব্যাগ চেক করে আর ফোন সেখানে না পেয়ে বলে ড্রাইভারকে কল দিতে যায় কিন্তু তখনই হেইনের ফোন বেজে ওঠে কারণ ফোন তার কাছেই ছিল আর এরপরে তার কাছে একের পর এক মেসেজ আসতে থাকে আর সে মেসেজগুলো চেক করতে যাবেই কি তখনই হিউঙ্গো দৌড়ে এসে তার হাত দুটোকে ধরে ফেলে আর যার কারণে হেইনের ফোনও নিচে পড়ে যায় আর তারা দুজন একে অপরের খুবই ক্লোজ চলে আসে আর তখন হেইন বলে তুমি এটা কি করছো তখন হিয়ং বলে আমি জানি না আর এরপরে সে তার হাত ছেড়ে দূরে চলে যেতে নিলে হেইন হিয়ংয়ের হাতগুলোকে লক করে ফেলে তার নিজের হাতের সাথে আর এরপরে তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না যে আমি এখন থেকে নিউ জিনিস ট্রাই করতে যাচ্ছি এই বলে সে হিয়ঙ্গুকে কিস করে ফেলে আর হিয়ঙ্গু তো এখানে অবাক হয়ে যায় আর এরই মধ্য দিয়ে আমাদের আজকের এপিসোড শেষ হয় থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল